শাকিব তো একটা ব্র্যান্ড তাই না, আর শাকিবকে নিয়ে ছবিগুলো চলে ওইভাবেই, শাকিবকে কেন্দ্র করে ছবিগুলোর গল্প তৈরি হয়, মেকিংও ওইভাবে করা হয়। তা আমার কাছে মনে হয় যে এখন যারা নতুন হিরোরা আছে, হিরোইন আছে, তাদেরকে সাথে নিয়েও যদি খুব ভালো গল্প নিয়ে ভালো মেকিং যদি করা যায়, আমার মনে হয় সে ছবিগুলোও চলবে। শাকিবের সাথে আসলে অনেকগুলো ছবি করেছি আমি। তো শাকিব এখন যে ট্রেন্ডটা চালু করেছে, নতুন নতুন নায়িকা নিচ্ছে, এটা একদিকে ভালো, কারণ আমরা তো অনেক কাজ করে এসেছি, এখন নতুন যারা আছে তাদেরকেও তো সুযোগ দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই শাকিব নতুনদের সাথে কাজ করছে সেটা করুক, আর যদি গল্প ডিমান্ড করে বা কোনো ডিরেক্টর যদি চান অবশ্যই ইনশাল্লাহ হয়তো বা কাজ করতেও পারি। মাশরাফি ভাইয়ের ভেতরে উনি যে একজন এমপি, উনি এখন হুইপ হয়েছেন, ওনার ভেতরে ওই ভাবটা নাই যে আমি অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমাকে অনেক বড় চেয়ার দিতে হবে বা আমাকে অনেক কিছু করতে হবে, না। উনি খুব সাধারণভাবে চলাফেরা করেন এবং মানুষদেরকে খুব কাছে টেনে নিতে পারেন। এই যে মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে একটা ক্ষমতা, এটা মাশরাফি ভাইয়ের মধ্যে আছে, এবং নড়ালবাসী সবাই কিন্তু মাশরাফি ভাইকে অসম্ভব ভালোবাসে। এটা আমি বলবো যে সম্পূর্ণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে ডিসিশন নিয়েছেন, যেটা ভালো হবে সেটাই উনি করেছেন, এবং এখানে আসলে আমাদের কিছু বলার নেই। আপু, এফডিসিতে দেখলাম আমরা সাইমন সাদি, আসলে নির্বাচনের বেশি বাকি নাই, কয়েকদিন আগেই সে আসলে এটা থেকে বলতে করবে, এটা আসলে কতটুকু সে কি অন্য দলে যাওয়ার জন্য নাকি আসলে এই এইটা আপনি কোন চোখে দেখছেন? একটা সমিতি করতে গেলে সমিতির যত সদস্য আছে তাদের সবাইকে নিয়েই আসলে সমিতি, তাই না? তো আমি বলবো যে একটা সমিতি মানেই কিন্তু তিন চারজন পাঁচজন নিয়ে কিন্তু কোনো সমিতি হয় না। তো যে সভাপতি বা সেক্রেটারি ওনারা আছেন, ওনাদের উচিত হচ্ছে আমাদের সমিতিতে যতজন সদস্য আছে সবাইকে নিয়ে মিলেমিশে হচ্ছে কাজ করা উচিত। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই বঞ্চিত হই, আমরা অনেকেই অনেক প্রোগ্রামে হচ্ছে আমরা যেতে পারি না বা আমাদেরকে বলা হয় না। তো সেই ক্ষেত্রে আসলে আমার এই মুহূর্তে কিছু বলার নাই। সেটা যেহেতু আপনি এই প্রশ্ন আসলে, এখনকার আমরা যখন এফডিসিতে যাই আসলে সিনিয়র কোনো আর্টিস্ট তেমন কাউকে দেখি না, দুই একজন দেখে, আপনারা যখন আসলে ছিলেন তখন দেখতাম মানে ঢুকলেই আর্টিস্টদের জন্য মানুষ গেটে দাঁড়ায় থাকতো যে কখন নায়ক নায়িকা ঢুকবে দেখার জন্য, কিন্তু সেই জিনিসটা এখন এত আপডেট দুনিয়া, ডিজিটাল দুনিয়া, আমরা ইন্ডিয়াতে দেখছি যে আসলে আরও বেশি উন্নত হচ্ছে, কিন্তু আমাদের এফডিসিতে যেমন একটা কোনো উন্নত নেই, কেন? এখন যেটা হচ্ছে যে আমাদের এফডিসিতে কিন্তু আপনারা দেখছেন রেনোভেশনের কাজ চলছে, তো এখন এফডিসির গেটটাও পর্যন্ত ঠিকমতো করা হয়নি। হ্যাঁ, এফডিসিটা যে আরও অনেক বড় পরিসরে হচ্ছে সেটার জন্যই হচ্ছে এখন কাজ হচ্ছে। এছাড়া আমাদের এফডিসিতে এখন শুটিংও কম হচ্ছে, যেহেতু শুটিংটা ঢাকার ভেতরে অন্যান্য জায়গায় হয়, এই জন্য এফডিসিতে শুটিংটা কম হচ্ছে। আমার দর্শকদেরকে অবশ্যই বলবো আপনারা অনেক অনেক সাবধানে থাকবেন, যেহেতু এখন মানে এই ঠান্ডা এই গরম এরকম একটা অবস্থা, সবারই ঠান্ডা কাশি হচ্ছে, তো শুনছি যে করোনাও আবার নাকি শুরু হয়েছে, তো আপনারা সবাই অনেক অনেক সাবধানে থাকবেন, এবং সবাইকে বলবো আপনাদের চারপাশে যত অসহায় মানুষগুলো আছে, আপনাদের যার যতটুকু সামর্থ্য থাকুক সেই সামর্থ্য দিয়ে অন্তত তাদের দিকে হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কেউ যদি আপনাদের যদি পুরাতন কাপড় চোপড় আমাদের অনেক থাকে যেগুলো আমাদের পরা হয় না, সেই গরম কাপড়গুলো যদি অসহায় মানুষদেরকে যদি দেন, তাহলে দেখবেন ওই অসহায় মানুষগুলো একটু হচ্ছে এই শীতের সময় তারা একটু আরাম পাবে, তারা একটু হচ্ছে স্বস্তি পাবে। সেই কথাটা চিন্তা করে অবশ্যই আপনারা তাদের পাশে দাঁড়াবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটাই আপনাদের সবার কাছে আমার বলা যে এই অসহায় মানুষগুলোর পাশে থাকুন। ধন্যবাদ।